ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এই চ্যানেলে যার নাম ফ্যাক্ট উইথ ওমেগা। এখানে আপনি অজানা কিছু ফ্যাক্ট বা তথ্য সম্বন্ধে জানতে পারবেন যা আপনি আগে কখনো হয়তো জানতেন না, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার ১। বন্ধুরা, কিডনির ব্যাপারে আপনার মনে এই রকম প্রশ্ন নিশ্চয়ই জাগে যে কোনো রোগীর শরীরে নতুন কিডনি লাগানোর পর ডক্টর পুরনো কিডনিটিকে নিয়ে কি করে। তো বন্ধুরা, যখন কোনো ডক্টর কোনো রোগী শরীরে নতুন কিডনি ট্রান্সপ্লান্ট করে, তখন ওই পুরনো কিডনিটিকে পুরনো জায়গাতেই রেখে দেওয়া হয়, আর নতুন কিডনিটিকে পেটের নিচের অংশে এই রকমভাবে আলাদাভাবে রেখে দেওয়া হয়। ডক্টর রোগীর শরীর থেকে পুরনো কিডনিটিকে তখনই বের করে নেয় যখন ইনফেকশনের মতো কোনো সমস্যা তৈরি হয়, অথবা অন্য কোনো কারণে ওই জিনিসটাকে বাইরে বার করা আবশ্যিক হয়ে পড়ে। ফ্যাক্ট নাম্বার ২। বন্ধুরা, ফোন সবাই ব্যবহার করে, আর যদি মোবাইলে ক্যামেরার এই জিনিসটার ব্যাপারে নোটিস করেছেন তো তাহলে এই কথাটা জানতে পারবেন, বেশিরভাগ মোবাইলের পেছনের ক্যামেরা সবসময় বাঁদিকে হয়ে থাকে। ক্যামেরা বাঁদিকে রাখার প্রধান কারণ হলো এই যে পৃথিবীর প্রায় ৯০% লোক ডান হাত দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে। এই অবস্থায় বাঁদিকে ক্যামেরা হলে ফটো বা ভিডিও শ্যুট করার সময় খুব সহজ হয়। এছাড়া যখন আমরা মোবাইলকে ঘুরিয়ে ফটো বা ভিডিও শ্যুট করি, তখন বাঁদিকে ক্যামেরা হলে ক্যামেরা উপরের দিকে চলে আসে, তখন ঘুরিয়ে ভিডিও বা ফটো তোলা খুব সহজ হয়ে ওঠে। ফ্যাক্ট নাম্বার ৩। বন্ধুরা, ভারতে, বাংলাদেশে বা এইরকম অনেক দেশ আছে যেখানকার অনেক মানুষ আছে যারা মেয়ে সন্তান হলে তার দোষ শুধুমাত্র মায়েদের উপরই দিয়া থাকে, কিন্তু বাস্তবে শুধুমাত্র মেয়েদেরই উপর দোষ দেওয়া উচিত নয়, কেননা ছেলে বা মেয়ে হওয়া বাবার উপর নির্ভর করে। বিজ্ঞানের ভাষাতে যদি বলা হয়, তবে পুরুষদের স্পার্মে এক্স আর ওয়াই গুণসূত্র হয়ে থাকে, এদিকে মেয়েদের ডিমে সবসময় এক্স গুণসূত্র হয়ে থাকে, তাই কখন মেয়ে বা ছেলে হবে সেটা ভাগ্যের উপর নির্ভর করে, আর এটার উপর নির্ভর করে যে কোন শুক্রাণুটা আগে ডিমের কাছে পৌঁছায় আর ওটাকে ফার্টিলাইজ করে। যদি ওয়াই গুণসূত্র শুক্রাণু আগে ডিমের কাছে পৌঁছে যায় তাহলে বাচ্চা ছেলে হয়, আর যদি এক্স গুণসূত্র নির্ভর শুক্রাণু প্রথমে ডিমের কাছে পৌঁছে যায় তাহলে মেয়ে হয়। ফ্যাক্ট নাম্বার ৪। বন্ধুরা, বলতে গেলে পুরো ভারতে ভারতীয় রেলের প্রায় ৮,০০০ রেল স্টেশন আছে, কিন্তু এই কথাটা জানলে আপনি নিশ্চয়ই আশ্চর্য হবেন যে ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য মিজোরাম, যেখানে পুরো রাজ্যে একটি মাত্র রেল স্টেশন আছে যার নাম বাইরাবি রেল স্টেশন। ফ্যাক্ট নাম্বার ৫। বন্ধুরা, বেশিরভাগ মানুষের মুখে ৪৩টা মাংসপেশী হয়ে থাকে, যেটার ব্যবহার মুখের সম্পূর্ণ ভাগকে ব্যবহার করার জন্য হয়ে থাকে। যদি আমরা চাই তাহলে আমাদের মাংসপেশী কিট ব্যবহার করে প্রায় ১০,০০০ থেকে বেশি এক্সপ্রেশন করতে পারি। ফ্যাক্ট নাম্বার ৬। বন্ধুরা, ইন্ডিয়ান কন্ডস পাখি যে তার ডানাকে না হিলিয়ে ১৬০ কিলোমিটারের থেকে বেশি দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। এই কথাটা শুনে আপনি নিশ্চয়ই ভাববেন, কোনো পাখি কিভাবে তার ডানা না হিলিয়ে এত দূর পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা, এত দূর যেতে পারে এমন পাখি থার্মাল ফ্লোর ব্যবহার করে নিজের রাস্তা তৈরি করে। এইসব পাখিরা যখন গরম হাওয়ার সময়, তখন গরম হাওয়া এইসব পাখিদের উপরের দিকে উঠে আগে যেতে সাহায্য করে। এই জন্য এইসব পাখিরা নিজেদের ডানা না হিলিয়ে এত দূর পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা, এই হলো কিছু অ্যামেজিং ফ্যাক্টের সম্বন্ধে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হবো।